নকল মাস্ক কেলেঙ্কারিতে শোকজের পরই ব্যবসা গুটিয়ে নিয়েছেন শারমিন, অফিসের নাম নিশানা নেই। রাজধানীর পূর্বাংশে ঢুকেছে বন্যার পানি, আরও অবনতির সংখ্যা, বিপদসীমার উপরে বালু শীতল। মেরাদিয়া শাহজাহানপুরে বাসাবাড়ির সামনে বসেছে কোরবানির পশুর হাট, বেপরোয়া ইজারাদার। স্বাগত গুরুত্বহীন রাত নয়টায় বাংলাদেশ। নকল মাস্ক কাণ্ডে শোকজ পাওয়ার পরপরই ব্যবসা গুটিয়ে নিয়েছেন শারমিন জাহান। নজরুল ইসলাম সরণির আকরাম টাওয়ারে নেই অপরাজিতা ইন্টারন্যাশনালের কোনো নাম নিশানা, সেখান থেকেই আগেই পণ্য সরিয়ে নিয়েছেন তিনি। তবে বঙ্গবন্ধু মেডিকেলে দেয়া N95 মাস্কগুলো বিদেশ থেকে আনা নাকি হস্তান্তরের পর বদলে ফেলা হয়েছে তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল N95 মাস্ক সরবরাহের মামলায় রিমান্ডে শারমিন জাহান। তার প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের ঠিকানা ছিল রাজধানীর 199 সৈয়দ নজরুল ইসলাম সরণির আকরাম টাওয়ারের 9 তলার 4 নম্বর কক্ষের। সেখানে গিয়ে দেখা গেল সাইনবোর্ড টানানো রিমঝিম পুলিশ টাউনের। তাহলে অপরাজিতা ইন্টারন্যাশনাল গেল কোথায়? এ প্রশ্নে আকরাম টাওয়ারের মালিক সমিতি বলছে শারমিন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয়ে রিমঝিম পুলিশ টাউনের কাছ থেকে ভাড়া নেন অফিস কক্ষটি। এখান থেকেই মাস্ক, স্যানিটাইজার সরবরাহ করেছিলেন নানা জায়গায়। সোমবার হঠাৎ করেই এখান থেকে সব মালামাল নিয়ে যান শারমিন। উনি তো মা এখানে কাঠানোগুলো উঠা নামা এইভাবে করতো, এরপরে উনি স্যানিটাইজার এগুলো বিক্রি করে, মাস্ক বিক্রি করে, এটাই আর কি। গোয়েন্দারা বলছেন রিমান্ডে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে শারমিনকে বিদেশ থেকে দেশে মাস্ক আনা, হাসপাতালে সরবরাহ, এর বেশ কিছুদিন পর অভিযোগ, শারমিনের টেন্ডার পাওয়াসহ সব ক্ষেত্রে কার কি দায়, তদন্তে তা খুঁজে বের করা হবে। তদন্ত খুবই প্রাথমিক অবস্থায় রয়েছে, তো আমরা তাদের তার ব্যাপারে যতগুলো অভিযোগ আছে প্রত্যেকটা বিষয়ে আমরা খতিয়ে দেখছি। বিষয়টা যেহেতু অত্যন্ত চাঞ্চল্যকর, তো তাকে আমরা কোর্টে আজকে সোপর্দ করে দিয়েছি এবং তার জন্য 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। আর বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ বলছে নকল মাস্কের ঘটনায় কাজ করছে তাদের নিজস্ব তদন্ত কমিটি, এতে হাসপাতালের কারো সম্পৃক্ততা পেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কেন তো হচ্ছিল, আমাদের পক্ষ থেকে এই ধরনের কিছু হয়, ঠিক আছে, তারপরে যদি কিছু হয় তখন ব্যবস্থা হবে। এদিকে অভিযুক্ত শারমিন জাহানের বাড়ি নেত্রকোনায়, তাই মাস্ক কেলেঙ্কারির ঘটনায় সুষ্ঠু বিচার চেয়েছেন সেখানকার বাসিন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদুর রহমান, তদন্ত কোন দিকে যাচ্ছে, পুলিশ কি বলছে? আর একটি বিষয় যে শারমিন জাহানের পক্ষ থেকে তার আইনজীবী আজকে অভিযোগ করেছেন, আমরাও দেখছিলাম যে মাস্ক কেলেঙ্কারি, যেটা অসংখ্য মাস্ক সরবরাহ করা হয়েছে কিন্তু বড় সরবরাহকারীদের বাঁচানোর জন্যই ছোট সরবরাহ হিসেবে তাকে সামনে নিয়ে আসা হয়েছে, মামলা করা হয়েছে, এই অভিযোগটুকু কতটুকু, এবং বড়দের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা যারা অনেক বেশি সংখ্যক মাস্ক সরবরাহ করেছেন? পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে তারা একেবারেই তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছেন। তবে যে প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে সামনে আসে সেগুলো হচ্ছে যে সে যেহেতু এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় মাস্ক সরবরাহের মতো একটি টেন্ডার সে পেয়েছে এবং এ ধরনের একটি কার্যাদেশ সে পেয়েছে, নিশ্চয়ই যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করেই এই কার্যক্রম সে করেছে। এখন কথা হচ্ছে যদি যথাযথ প্রক্রিয়ায় সে এই টেন্ডারটি পেয়ে থাকে, এই কার্যাদেশটি পেয়ে থাকে, তাহলে এ ধরনের অসঙ্গতি বা এ ধরনের প্রতারণা কেন হলো? তো এই বিষয়গুলো যখন সামনে আসে তখন কিন্তু পুলিশের পক্ষ থেকেও তারা তদন্তের মোড় সেই দিকেই চলে যায় এবং পুলিশের যারা তদন্তে দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এই মাস্কটি বিদেশ থেকে আনা হয়েছে এবং বিদেশ থেকে আনার ক্ষেত্রে অপরাজিতা ইন্টারন্যাশনালের আসলে কোনো অনুমোদন ছিল কি না, বা আদৌ যদি সঠিক যথাযথ প্রক্রিয়ায় সেটি বাংলাদেশে এসে থাকে তাহলে বাংলাদেশে আসার পর সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে
অপরাজিতা সেটি বাংলাদেশে আনার পর পরিবর্তন করেছে, নাকি সেই মাস্ক যখন সরবরাহ করা হয়েছে যিনি গ্রহণ করেছেন, গ্রহণ যেদিন করেছেন সেদিন তিনি আসলে যথাযথভাবে সেটি খুলে পরীক্ষা করেছেন কিনা, এবং পরীক্ষা করার পরে যেহেতু বেশ কিছুদিন পরে অভিযোগটি এসেছে, তো সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কারো দায় আছে কিনা, তো সব মিলিয়ে শুরু থেকে এবং শেষ পর্যন্ত টেন্ডার আহ্বান করা, টেন্ডার পাওয়া, তার নমুনা মাস্ক পরীক্ষা করা, পরীক্ষার রিপোর্ট পাওয়া এবং এই ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া, এবং এই যে পুরো প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটিতে হাসপাতাল কর্তৃপক্ষ বা শারমিন, বা শারমিন ছাড়াও অন্য কোনো যারা, যার কথা বলা হচ্ছে যে যারা এটি পাঠিয়েছে বিদেশ থেকে, তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু যাচাই বাছাই করার জন্য গোয়েন্দাদের পক্ষ থেকে যেই পরিমাণ, যেই কাগজপত্রগুলো সরবরাহ করা দরকার, এই যে এই মাস্কগুলোর চালান এবং কোথায় গ্রহণ করে যিনি করেছেন তিনি সঠিক মতো গ্রহণ করেছেন, এই সামগ্রিক বিষয়ের ক্ষেত্রে যতগুলো নথি দরকার, অর্থাৎ যেই যেই জায়গা থেকে এই জিনিসগুলো কার্যবলীগুলো করা হয়েছে সেখানকার পর্যাপ্ত যারা দায়িত্বে ছিলেন তারা আসলে তাদের দায়িত্ব ঠিক মতো পালন করেছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু বিশদভাবে তারা তদন্ত করবে। এবং এই মামলাটি যখন শাহবাগ থানায় হয়েছিল, হওয়ার পরবর্তীতে কিন্তু এটি গুরুত্ব বিবেচনা করে ডিবির কাছে গিয়েছে, অর্থাৎ নিশ্চয়ই ডিবিও সেই বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত করবে। ডিএমপি কমিশনারের সাথেও কথা বলেছিলাম আমরা, তো ডিএমপি কমিশনার যেটি জানিয়েছে যে এই বিষয়টি একবারে প্রাথমিক পর্যায়ে আছে, তবে যেহেতু তদন্ত মামলাটি ডিবির কাছে আছে যথাযথভাবে এটির তদন্ত হবে। আর যেই প্রতিষ্ঠানটির কথা বলা হচ্ছে যে, এবং যে ঠিকানাটি দেওয়া হয়েছিল যখন সে চুক্তি করেছে, চুক্তির পত্রে বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে যে চুক্তিপত্র ছিল, সেই চুক্তিপত্রে তার যে অপরাজিতা ইন্টারন্যাশনাল চাই সেটির ঠিকানা ছিল যে আকরাম টাওয়ারের 9ম তলার 4 নম্বর কক্ষ, এবং সেখানে যখন আমরা গেলাম, যাওয়ার পর আমরা যেটি দেখলাম যে সেখানে অন্য একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড টানানো, এবং সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত বা সেই প্রতিষ্ঠানে যে সকল লোকজন, আমরা যাওয়ার পরে কাউকে পাওয়া যায়নি, এবং সেই কক্ষটি আবার যেই মালিকের, সেই মালিক সেই ভবনে আবার থাকে না, এবং সেই মালিকের আরেকটি কক্ষ রয়েছে সেখানে, সেই কক্ষে যাওয়ার পরে সেখানকার ম্যানেজারের সাথে কথা বলে যেটি জানতে পারা গেছে যে এই কক্ষটি আসলে রিমঝিম টাউন নামের একটি সংগঠন, একটি প্রতিষ্ঠানের কাছে তারা ভাড়া দিয়েছে, কিন্তু সেটি অপরাজিতা ইন্টারন্যাশনালের কাছে কীভাবে ভাড়া গেল সেটি কিন্তু মালিক পক্ষ বলতে পারছে না। আসলে এই যে তিন পক্ষের নানা ধরনের অসঙ্গতি কথাবার্তায়, এগুলো কিন্তু একটু অন্যদিক ইঙ্গিত করে, এবং হঠাৎ করে সেটি হচ্ছে যে অবশ্যই এখানে অভিযুক্তি এসেছে, কিন্তু আমরা গত 4 মাস যাবতই নানান ধরনের অভিযোগ পাচ্ছি, সেটা মাস্কের ক্ষেত্রে, সেটা পিপির অন্যান্য যেগুলি আছে সেগুলির ক্ষেত্রে, কিন্তু অপরাজিতা ইন্টারন্যাশনাল খুব অল্প সংখ্যক মাস্ক সরবরাহ করেছে, এবং সেটাও এই জুলাই মাসের সরবরাহ, ফলে সামগ্রিকভাবে যে বিগ পিকচারটা সেইটা ধরাছড়ার বাইরে থাকছে কি না সেইটার ব্যাপারে কোনো ধরনের তদন্ত, পুলিশি অনুসন্ধান চলছে কি না? অবশ্যই চলছে। আপনি জেনে থাকবেন যে রিজেন কাণ্ডে যখন জালিয়াতির বিষয়টি সামনে আসে তখন কিন্তু শাহেদকে গ্রেপ্তার করা হয়, এবং শাহেদ কিন্তু শুধুমাত্র এই BSMEMU একটি সংগঠনকে নয়, শাহেদ কিন্তু বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠান ছিল সবাইকে কিন্তু এরকম মাস্ক পিপি সরবরাহ করেছে, এবং শাহেদ কিন্তু এখন সেই বিষয়গুলো সামনে এসেছে। অর্থাৎ অপরাজিতা ইন্টারন্যাশনাল যেই পরিমাণ প্রতারণা করেছে সেটি সংখ্যায় ছোট হলেও, যেহেতু একটি COVID-19 চিকিৎসাধীন একটি হাসপাতালে এটি করা হয়েছে, সেক্ষেত্রে এটি স্পর্শকাতর দিক থেকে কিন্তু এটিকে আসলে একটু গুরুত্ব দেওয়া হয়েছে, সে কারণে মামলাটি করা হয়েছে। তো সামগ্রিকভাবেই গোয়েন্দাদের উচিত হবে যে শুধুমাত্র এই ছোট প্রতিষ্ঠান নয়, অন্য অন্য বড় প্রতিষ্ঠান যারা আছে তাদেরও যাতে আইনের আওতায় আনে, তদন্তটি সেভাবেই সেদিকে নিয়ে যাওয়া, এই ছিল আসলে আমার কাছে। রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নকল N95 মাস্ক কাণ্ডে 3 দিনের রিমান্ডে অপরাজিতের মালিক শারমিন জাহান। ঢাকার মুখ্য মহানগর হাকিম মঈনুল ইসলামের আদালত দুপুরে তার রিমান্ড মঞ্জুর করে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার হন শারমিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে মামলার একদিন পরই গ্রেপ্তার হন অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহান। শনিবার ঢাকার CMM আদালতে হাজির করা হয় তাকে। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সহকারী রেজিস্ট্রার। আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত 3 দিনের রিমান্ডই মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পুরো ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা জানতেই জিজ্ঞাসাবাদ প্রয়োজন, আর তাই 3 দিনের রিমান্ড চাওয়া হয়। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, এই মামলা যদি রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করা হয় তাহলে এই ঘটনার সাথে আর কোনো হত্যা জড়িত আছে কিনা
এবং অন্য কেউ পিছন থেকে কলকাটি নিয়েছেন কিনা সেই বিষয়গুলো এখানে চলে আসবে এবং অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে। আসামির আইনজীবী বলেন, শারমিন জাহান ষড়যন্ত্রের শিকার, কেউ তার সঙ্গে গভীর ষড়যন্ত্র করছেন। রিসিপো এক মাস মাথা ত্রুটি পেয়েছে, যেটা অযৌক্তিক এবং অন্যায়। আমি মনে করি যে তারা বড় ধরনের কোনো অন্যায়কে বাঁচানোর উদ্দেশ্যে এই শিক্ষিত উচ্চশিক্ষিত এই মহিলা শারমিনকে এই মামলায় জড়িত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক শাখার সহকারী রেজিস্ট্রার শারমিনের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল নিম্নমানের মাস্ক সরবরাহ করেছে অভিযোগ করে বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেন। হবে না, সবাইকে ব্যক্তিগতভাবেও সৎ হতে হবে বলে মনে করেন অধিদপ্তরের নতুন ডিজি ডক্টর খুরশিদ আলম। এছাড়া বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন তিনি। জানিয়েছেন, করোনা নিয়ে যে সমস্যাগুলো সামনে এসেছে তা দূর করার চেষ্টা করবেন শুরুতেই। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্ব নেয়ার আগে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নতুন মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। এ সময় তার সঙ্গে ছিলেন অধিদপ্তর কর্মকর্তারা। এ সময় স্বাস্থ্য খাতে নানা অনিয়ম নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দেন ডাক্তার খুরশিদ আলম। বলেন, দুর্নীতির জন্য শুধু সরকারকে দায়ী করলে চলবে না, সবাইকে ব্যক্তিগতভাবে সৎ হতে হবে। দুর্নীতির কথা যদি বলেন, দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙ্গুল তুলে ধরি সেটা বোধহয় সবচেয়ে বোকামি হবে। আমরা সবাই এই দুর্নীতির অংশ। আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই কারো পক্ষেই সম্ভব নয় কিছু। বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন স্বাস্থ্যের নতুন ডিজি। জানিয়েছেন, করোনা মহামারীর ক্ষেত্রে যে সমস্যাগুলো সামনে এসেছে শুরুতেই তা দূর করার চেষ্টা করবেন তিনি। অবশ্যই বড় চ্যালেঞ্জ হচ্ছে স্বাস্থ্যের যে ব্যবস্থা এখন আছে, যেটা এই প্রতিমারি ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেগুলোকে দূর করার চেষ্টা করা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সম্মান এবং ইজ্জত নিয়ে আমার কাজটা শেষ করতে পারি। করোনা মহামারীর মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে মহাপরিচালকের পদ ছাড়তে হয় অধ্যাপক আবুল কালাম আজাদকে। এরপর তার স্থলাভিষিক্ত হন ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের চেয়ারম্যান ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 2520 জন, আর সুস্থ হয়েছেন 1114 জন। শনিবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা শনাক্তের 139তম দিনে শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 10,446 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2520 জনের। নমুনা বিবেচনায় শনাক্তের হার 24.12%। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে 221,178 জনের। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2520 জন এবং এ পর্যন্ত শনাক্ত 221,178 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা শনাক্তের হার 24.12% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.08%। শনিবার দুপুর পর্যন্ত আগের 24 ঘন্টায় দেশে মারা গেছেন 38 জন, যার 29 জন পুরুষ এবং 9 জন নারী। এতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 2874 জনে। আরও 1114 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 122,090 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 31-40 বছরের 3 জন, 41-50 বছর 6 জন, 51-60 বছর 7 জন, 61-70 বছরের 8 জন, 71-80 বছরের 9 জন, 81-90 বছরের 4 জন এবং 100 ঊর্ধ্ব বয়স 1 জন। কারো মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানানো হয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ। বেলা 3টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় তার। 25 জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মাস্ক কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির নতুন পরিচালক নিয়োগ দেয় সরকার। পরে সিএমএসডির পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।
ঢাকার আশপাশের দুই নদী বালু ও শীতলক্ষার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। তুরাগের পানিও বিপদসীমার কাছাকাছি। ইতিমধ্যে রাজধানীর পূর্বাঞ্চলে ঢুকেছে বন্যার পানি। আগামী এক সপ্তাহে পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। গত কয়েকদিনের বৃষ্টি ও উজানের ঢলে উত্তরাঞ্চল ছাপিয়ে এখন মধ্যাঞ্চলে বেড়েছে পানি। রাজধানী ঢাকার চারপাশের চার নদীর পানি ক্রমাগত বাড়ছে। তৃতীয় দফা বন্যার পানি ইতিমধ্যে ঢুকে পড়েছে রাজধানীর নিম্নাঞ্চলেও। রাজধানীর পশ্চিমাঞ্চলে বাঁধ থাকায় বুড়িগঙ্গার পানি ঢুকতে পারে না, তবে পূর্বাঞ্চলে বাঁধ না থাকায় ডুবছে নিচু এলাকাগুলো। বন্যার এই ব্যাপকতা দেখে প্রত্যন্ত কোনো এলাকার দৃশ্য মনে হলেও আদতে এটি রাজধানীর বাড্ডা থানা বেড়াইদ ইউনিয়নের। 42 নম্বর ওয়ার্ডের এই এলাকাটি 2017 সালে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের অধিভুক্ত হলেও অধিকাংশ ক্ষেত্রেই নগর সেবা থেকে বঞ্চিত এখানকার অধিবাসীরা। উপরন্তু প্রতি বছর তাদেরকে এভাবে বন্যায় নিমজ্জিত থাকতে হয়। বেড়াইদ ইউনিয়ন, নাসিরাবাদ, ডেমনার একাংশ সহ বিভিন্ন এলাকা বন্যা কবলিত, তলিয়ে গেছে বাড়িঘর দোকানপাট সহ সব স্থাপনা। এন ভন্ড দিন ধরে পানি উঠছে, তো ভন্ড দিনের ভিতরে ভাই 7 দিন রাইন দেখাইছি। গরু বাসু নিয়ে খুব সমস্যা, এই দোকান টোকান নিয়ে খুব সমস্যা, কোনো কাজকাম করেন না, ঘর থেকে বারণ জানা, অনেক পানি, করোনায় বাবা আবার এক পানি উঠেছে, ব্যবসা বাণিজ্য কিছু নাই, আমার অনেক কষ্ট চলায়। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায় শীতলক্ষার পানি বিপদসীমার 17 সেন্টিমিটার এবং বালু নদীর পানি 3 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া তুরাগের পানি বিপদসীমার খুব কাছাকাছি, তবে বুড়িগঙ্গার পানি বাড়ার আশঙ্কা থাকলেও এখনও বিপদসীমার 70 সেন্টিমিটার নিচে রয়েছে। পানি বৃদ্ধির প্রক্রিয়া আরও প্রায় সপ্তাহখানেক থাকতে পারে। পূর্বাঞ্চলে আসলে ইফেক্টটা পড়বে, অনেক এলাকাতে পানি উঠে গেছে নিম্নাঞ্চলে, এইগুলোতে পানি আগামী এক সপ্তাহখানেক আরো বাড়বে। 1998 সালের বন্যার পর ঢাকার পূর্বাঞ্চল রক্ষায় বাঁধ নির্মাণের যে প্রকল্প নেওয়া হয়েছিল গত 22 বছরেও তা বাস্তবায়ন হয়নি, যে কারণে যে কোনো বড় বন্যাতেই পানি ঢুকছে ঢাকায়। এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা জরুরি, যেটা 98 এর বন্যার পরে যে পরিকল্পনাটি নেওয়া হয়েছিল ইস্টার্ন বাইপাস এমব্যাকমেন্ট সড়ক, সেটার বাস্তবায়ন করা দরকার। বাঁধ থাকায় পুরান ঢাকা সহ পশ্চিমাঞ্চল রক্ষা পেলেও নদীর পানি বৃদ্ধির কারণে বৃষ্টি বা সোয়ারেজের পানি দ্রুত নামতে পারবে না। এতে জলাবদ্ধতার আশঙ্কা করছেন এ বিশেষজ্ঞ। পানি দ্রুত নিষ্কাশনের জন্য শক্তিশালী পাম্প স্থাপন, ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কার করার পাশাপাশি ঢাকার খালগুলো উদ্ধারের কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও পদ্মার পানি বাড়ছে। এতে উত্তর মধ্যাঞ্চলের 16 জেলায় বন্যার অবনতি হয়েছে। প্রধান নদনদীর পানি 27 পয়েন্টে বইছে বিপদসীমার ওপরে। ঢাকার আশেপাশের নদীগুলোর পানিও বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আগস্টের শুরুতে পরিস্থিতির উন্নতি হতে পারে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের প্রধান নদনদীগুলো 2 মাস ধরে বইছে বিপদসীমার কাছাকাছি বা উপরে। এ অবস্থায় বন্যায় প্লাবিত এ পর্যন্ত দেশের প্রায় 30 ভাগ এলাকা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 56টি ইউনিয়নের 6 শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী। রেললাইন, রাস্তা ও উঁচু বাঁধে আশ্রয় নেওয়া দুর্গত মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এখন বাড়িতে থাকা যায় না, কি করবো, গরু বসে না, রাস্তায় আসে আবাদ কৃষি সব বলে শেষ, বিচন বিচন পাচ্ছে তাহা শেষ, এরা কি করে খাবো। যমুনার পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গাইবান্ধায়। বেড়েছে খাবার বিশুদ্ধ পানির সংকট। নাটোরে প্লাবিত হয়েছে নতুন এলাকা। টাঙ্গাইলে বন্যার অবনতিতে 12 উপজেলার প্রায় 5.5 লাখ মানুষ পানিবন্দী। পানিতে তলিয়েছে প্রায় 10,000 হেক্টর ফসলি জমি। জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র সহ শাখা নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 110 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। একবার যদি লান্দি তার পান্তা ভাতে খাই সারাদিনে, কোনো অনেক কষ্টে আছি। আগের ইলি ফেতরা কিছু দেনাই, গরু ছাগল আমরা না খায় মরতাছি, অন্য খান্তি যা আসছে নিয়ে আসছে। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে রয়েছেন শেরপুর ও নেত্রকোনার বন্যা কবলিত এলাকার লোকজন। ফরিদপুরে পদ্মার পানি বাড়ায় প্লাবিত হয়েছে 541টি গ্রাম, পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও রাজবাড়ী নদী তীরবর্তী এলাকায় পানিবন্দী কয়েক হাজার পরিবার।
শরীয়তপুরে নতুন করে প্লাবিত অন্তত 150 গ্রাম। বন্যা দুর্গত এলাকায় কর্মহীন মানুষ খাদ্য সংকটে মানবেতর জীবন যাপন করছে। রামধনের কিছু নাই, সবকিছু ডুবে গেছে, হাত পাতা টুকাই আইনা রান্না করে খাই। ছাগলের ঘর ডুবে গেছে, এখন ছাগল আমরা যে জায়গায় থাকতাম এই চুকির মধ্যে ছাগল এনে রাখতেছি। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদনদীগুলোর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়। সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে বন্যায় অন্তত 40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, তবে কোথাও ত্রাণের কোনো সংকট নেই বলে দাবি করেছেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। দুপুরে অনলাইন কনফারেন্সে তিনি জানান, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে ত্রাণের পর্যাপ্ত মজুদ আছে। বন্যা কবলিত 31 জেলায় 3,36,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগস্টেও বন্যা থাকতে পারে জানিয়ে তিনি বলেন, 21 দিনের জন্য দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা প্রস্তুত আছে। বন্যার পর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হবে, এরপরই আসবে পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত। ত্রাণের কোথাও কোনো সংকট নাই। আমাদের কাছে যেমন পর্যাপ্ত মজুদ আছে, তেমনি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড লেভেলও পর্যাপ্ত মজুদ আছে। বন্যা কবলিত সকল জেলা প্রশাসনের সাথে ফোনে কথা বলে তারপরে আমরা এটা নিশ্চিত করেছি। এদিকে ভারতের আসামে বন্যার অবনতি হয়েছে। বিপদসীমার উপরে বইছে ব্রহ্মপুত্রের পানি। আসাম, বিহার মিলিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় 37 লাখ মানুষ। এর মধ্যে শুধু আসামেই ক্ষতিগ্রস্ত হয়েছেন 28 লাখ, মৃতের সংখ্যা 122 জন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এ সময় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রপতির তহবিল থেকে জরুরি ত্রাণ পাঠানোর কথা জানিয়েছেন তিনি। এদিকে ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে অরুণাচল প্রদেশে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। 29 জুলাই পর্যন্ত উত্তরাখণ্ড, হিমাচল, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব ও হরিয়ানায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ভারত জুড়ে বন্যা আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। সড়ক দুর্ঘটনা এড়াতে ঈদের আগে পরে যাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর নির্দেশ দিয়েছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঈদ যাত্রায় বিআরটিসির উদ্যোগ পদক্ষেপ নিয়ে আলোচনায় এ আহ্বান জানান তিনি। এছাড়া করোনার সংক্রমণ রোধ ও চিকিৎসায় সরকারের সর্বোচ্চ প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। ঈদযাত্রায় কোনো শৈথিল্য না দেখিয়ে সড়কে কড়া নজরদারি রাখতে বলেন জেলা ও হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন জানিয়ে বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসার নির্দেশনা দিয়েছেন সড়কমন্ত্রী। ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী যাত্রা সতর্কতার সাথে গাড়ি চালনা পরিবহন মালিক এবং শ্রমিকদের অনুরোধ জানাচ্ছি। এর পাশাপাশি ফিরতি যাত্রা বা ঈদের পর কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে কড়া নজরদারির জন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। করোনার পরোয়া না করেই দক্ষিণ ঢাকায় বাসা বাড়ির সামনে বসেছে কোরবানির পশুর হাট। এর প্রতিবাদে মানববন্ধন করেও প্রতিকার পাননি বনশ্রীর বাসিন্দারা। ইজারাদাররা শর্ত ভঙ্গ করলেও এখনও কোনো ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন। তারা বলছে হাটে শৃঙ্খলা না ফিরলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। দক্ষিণ ঢাকার মেরাদিয়া পশুর হাট ইজারা দেওয়া হয়েছে বাজারের আশপাশের খালি জায়গা, অথচ হাট বসেছে সড়কের ওপরে। এর পাশেই বনশ্রীর আবাসিক এলাকা, এখানকার প্রায় সব অলিগলিতেই বসেছে হাট। আশপাশের বাড়ির সামনেও কোরবানির পশু, অথচ ঢাকার বাইরে থেকে আসা পাইকারদের মধ্যে নেই করোনা সতর্কতা, জীবাণুনাশকের দেখাও মেলেনি। এই বাসা বাড়ির সামনে একটা হাট এটা তো হইতে পারে না, একদম বাসার সামনে যে আমার বাসার সামনে নিচে গরু, একে তো পরিবেশ, দ্বিতীয়ত হলো করোনা। এখন আমার বাসার সামনেই গরু রাখছে একবারে ভেতরে, এটা তো মেইন রোড দেখছেন, কিন্তু ভেতরে রোডগুলো যে দেখেন সেখানেও গরু রেখেছে। ওনারা বিভিন্ন জায়গা থেকে আসতেছে,
এটা তো ছড়াবে, স্বাভাবিক কথা। এ ঘটনায় মানববন্ধনও করেছেন দক্ষিণ বনশ্রীর বাসিন্দারা, তাতেও কাজের কাজ কিছুই হয়নি। কালকে দেখলাম মানববন্ধন হয়েছে, এখন তারপরে অথরিটি কতটুকু দেখেছে বা যারা আছেন সচেতন তারা কতটুকু এটা বুঝছেন আমি বুঝতে পারছি না। প্রশাসন মনে করছে এই জায়গার লোকের স্বাস্থ্য ঝুঁকি আমাদের কেয়ারের নাই, তারা তাদের মতো করে নতুন করে অ্যারেঞ্জমেন্ট করে এটা করছে। এখন আমরা কার কাছে যাব, আমাদের গার্জিয়ানকে এটা আমরা নিজেই জানি না। তবে বাসাবাড়ির সামনে কোরবানির পশু রাখার কথা অস্বীকার করছে ইজারাদার। আবাসিক যে এখানে গণবসতি ওই জায়গায় আমরা ঢুকি না, এই যে বাইরে আশেপাশে করতেছি খালি এটা এইভাবে গত বছর এইভাবেই ছিল। এই হাট তদারকির দায়িত্বে আছেন কাউন্সিলর মাকসুদ হোসেন, তার কাছে জানতে চাইলে তিনি দেখালেন মেয়রকে। বাসাবাড়ির সামনে যে হাটটা বসে মেয়রের সাথে আলাপ করে নিয়ে গিয়েছেন, ওগুলো আমার ফাংশন না। এই হাট মাঠ নিয়ে আমরা ইন্টারেস্টেড না, যারা হাটে ইন্টারেস্ট থাকে তারা হইলো, আমরা হাটে যাই না। উত্তর শাহজাহানপুরেও কোরবানির পশুর হাট মাঠ পেরিয়ে গেছে আবাসিক এলাকায়। বাড়ির উঠান থেকে শুরু করে সবখানে বসানো বাঁশের খুঁটি, সেই সিঁড়ির তলেও মানে পশু রাখবে, তারা রাখার ব্যবস্থা করতেছে। এখানে যদি আমরা কোনো ভেটু দেই আমাদের হয়তো বা কোনো মানে সমস্যা এরকমও হইতে পারে। তবে সিটি কর্পোরেশন বলছে ইজারার শর্ত ভাঙলে পেতে হবে শাস্তি। রোববার ইজারাদারদের ডাকা হয়েছে নগর ভবনে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, শর্ত লঙ্ঘন করবে, তাদেরকে সাথে সাথে জরিমানা করবে, এবং আমাদের মনিটরিং টিম থাকবে, তারাও দেখবে কোনো রকম কোনো ব্যর্থতা হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। দক্ষিণ ঢাকায় জাতীয় পরামর্শ কমিটির সুপারিশ আমলে না নিয়েই জনবহুল এলাকায় বসানো হয়েছে কোরবানির পশুর হাট। এখন মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও ইজারার শর্তও। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুলিস্তানের জিরো পয়েন্টে এক পুলিশ সার্জেন্টের মোটরসাইকেলে বোমা সদৃশ্য বস্তু পাওয়া গেছে। এখন ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বিপ্রজিৎ, বোমা সদৃশ জিনিস পাওয়া গেছে, এটা কখন নজরে আসলো আর পুলিশ এখন কি ব্যবস্থা নিচ্ছে বোমা ডিসপোজ অফ করার জন্য? বিশেষায়িত কোনো দল এসেছে কিনা? গুলিস্তানের এই জায়গাটিতে যখন দায়িত্ব পালন করেন তারা এর অপোজিটের সাইডে অর্থাৎ হকি স্টেডিয়ামের পাশের জায়গাটিতে অনেক সময় মোটরসাইকেলটি রেখে দেন। তো মতিঝিল বিভাগের যিনি ট্রাফিক সার্জেন্ট আবু সাইদ, তিনি তার এই যে কিছুক্ষণ আগের ঘটনা 8:45 ঘটনা, তিনি তার মোটরসাইকেলের কাছে গিয়ে দেখতে পান যে সেখানে একটি ব্যাগ, তো ব্যাগটির মধ্যে একটি ভারী বস্তু। তো তিনি সেটা বের করে একটি বোমা সদৃশ বস্তু দেখতে পান যেটি টেপ দিয়ে মোড়ানো। তো তারপরে আসলে এই আধা ঘন্টার আগের ঘটনা, তো তারপরেই কিন্তু ওই বোমা সদৃশ বস্তুটি এই গুলিস্তানের জিরো পয়েন্টে রেখে দেওয়া হয়েছে, এবং রাখার পরে কিন্তু চারপাশের যে জায়গাটি সেটি পুলিশ কর্ডন করে দিয়েছে এখানে। অর্থাৎ এই জায়গাটিতে এখন যান চলাচল আপাতত ঠিক এই মূর্তির মধ্যে বন্ধ রয়েছে, যানবাহন গুলো কিন্তু বিকল্প রাস্তা ব্যবহার করছে যেটি আমরা দেখতে পাচ্ছি। আর সবকিছু মিলিয়ে আমি যিনি আবু সাইদ সার্জেন্ট মতিঝিল বিভাগ তার সঙ্গে আমরা কথা বলছি, তিনি বলেছেন যে প্রতিদিনের মতো তিনি যখন বাইকের কাছে যান তো তখন তিনি বোম সদৃশ সেই বস্তু দেখতে পান, এবং দেখতে পাওয়ার পরই কিন্তু তিনি আসলে আরো কিছু মানুষের মাধ্যমে অথবা তাদের যাদের সহকর্মী রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু এই বোম সদৃশ বস্তুটি দেখতে পান। তো সবকিছু মিলিয়ে তারা এখন বোম ডিসপোজাল যে ইউনিটটি রয়েছে ইউনিটটিকে খবর দেওয়া হয়েছে, এবং এই ইউনিটটি আসলেই কিন্তু এই বোমটাকে নিষ্ক্রিয় করা হবে। তার আগে এই জায়গাটি আসলে ঘিরে রাখা হয়েছে। আপনাকে একটু আগে যেমনটি বলছিলাম, আমরা পুলিশের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা নিশ্চিত হতে পেরেছেন যে এটি বোমা সদৃশ একটি বস্তু, এবং আসলে এটি এখনো নিষ্ক্রিয় করা হয়নি। নিষ্ক্রিয় করার জন্য বোম ডিসপোজাল ইউনিট হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসবে। তো গুলিস্তান জিরো পয়েন্ট থেকে এটি ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। বিপ্রজিৎ, এখন যে অবস্থাটি আছে তাতে আপনি কীরকম দেখছেন? সাধারণ মানুষকে দূরে রাখা হচ্ছে কি না? এবং এই ধরনের ঘটনা আমরা আগেও দেখেছিলাম যে পুলিশের উপরে বোমা নিক্ষেপ করা হয়েছে, সেটা আমরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দেখেছিলাম। ফলে এই এখানে সেরকম কোনো কিছু ছিল কি না? আর যেহেতু একটা মোটরসাইকেলের উপরে রাখা হয়েছে, মোটরসাইকেলের আশেপাশে পুলিশ ডিউটিতে ছিল কি না? না না, মোটরসাইকেলের ঠিক উপরে না, মোটরসাইকেলের যে হ্যান্ডেল থাকে ওই হ্যান্ডেলে ঝুলিয়ে রাখা হয়েছে একটি ব্যাগের মধ্যে বোমা সদৃশ বস্তু, এবং পুলিশ কর্মকর্তার নজরে কিন্তু সেটি এসেছে।
পৌনে নয়টার সময় নজরে আসার পর কিন্তু তিনি তার আশেপাশের মানুষ যারা রয়েছে কিংবা সহকর্মী তাদের সঙ্গে কথা বলেছেন, এবং তাদের সঙ্গে কথা বলবার পর কিন্তু তারা যখন জিনিসটি দেখতে পেয়েছেন বস্তুটি, তখন তাদের কাছে মনে হয়েছে এটি বোমা সদৃশ বস্তু, এবং বোমা সদৃশ বস্তু মনে হওয়ার পরপরই কিন্তু পুরো জায়গাটি ঘিরে ফেলা হয়েছে এবং তার চারপাশে এখন বেশ মানুষের ভিড়, মানুষের জটলা, পুলিশ মানুষকে সরিয়ে দেবার চেষ্টা করছে, যানবাহনগুলো কিন্তু বিকল্প রাস্তা অনুসরণ করছে। তো বোমা সদৃশ যেহেতু বস্তুটি, এই জন্য বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। আপনাকে একটু আগে যেমনটি বলছিলাম, বোম ডিসপোজাল ইউনিট হয়তো কিছুক্ষণের মধ্যে এসেই এই বস্তুটিকে নিষ্ক্রিয় করবেন, এবং এই নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত এই জায়গাটিতে যান চলাচল আপাতত বন্ধ থাকবে এবং অন্যান্য যে গাড়িগুলি আছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আরো কিছু খবর জানাবো, তার আগে খেলার খবর। শুরুতে এই শিরোনাম, ফিটনেস নিয়ে খুলনায় ঘাম ঝড়াচ্ছেন স্পিনার মেহেদি মিরাজ, দলে জায়গা ধরে রাখার প্রত্যয়। দক্ষ কোচ তুলে আনতে চায় বাফুফে, 24 মাস্টার মাইন্ড পেয়েছেন AFC এ ডিপ্লোমা সনদ। মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলনের সুযোগ হয়নি মেহেদি হাসান মিরাজের, তবে বিসিবি সুযোগ করে দিয়েছে মিরাজের নিজ শহর খুলনায় স্কোয়াডে জায়গা ধরে রাখতে প্রস্তুতি টাইগার অলরাউন্ডারের। আর ঐচ্ছিক অনুশীলনে ফিটনেসের উন্নতি আনার পরিকল্পনা নাজমুল হোসেন শান্তর। করোনার মধ্যে ঢাকাতে আসার ঝুঁকিতে যাননি মেহেদি হাসান মিরাজ। সতীর্থদের অনেকে যখন হোম অফ ক্রিকেটে অনুশীলনের সুযোগ কাজে লাগাচ্ছেন, তখন খুলনায় নিজ শহরে ঝালিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার। বিসিবির গাইডলাইন মেনে ফিটনেসের কাজ শুরু করেছেন। 2016 অভিষেকের পর নিয়মিতই খেলছিলেন, তবে নাইম হাসানের উত্থানে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। চ্যালেঞ্জ জানাতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররাও তৈরি হচ্ছেন। লড়াই করেই টাইগার স্কোয়াডে জায়গা ধরে রাখতে তৈরি হচ্ছেন মিরাজ। করোনায় স্কিল নিয়ে কাজ করা না হলেও ফিটনেস ধরে রেখেছেন এই স্পিনার। আমি বর্তমানে এখন ফিটনেস নিয়ে কাজ করছি, কারণ লাস্ট 3 মাসের মতন ঘরেই বসেছিলাম, কোনো কিছু করতে পারিনি। এখন একটা খুব ভালো অপরচুনিটি হয়েছে, এর জন্য চেষ্টা করছি নিজের যতটুকু সম্ভব ফিটনেসটা ধরে রাখার জন্য। রানিং, জিম যতটুকু সম্ভব মাঠ ইউজ করার জন্য ততটুকুই করছি। মার্চের পর থেকে ঘরে বসে একের পর এক সিরিজ আর বড় আসর স্থগিতের খবর শুনছেন টাইগাররা। এখনও বলতে পারছেন না কবে কোন সিরিজ দিয়ে ফিরতে পারবেন, আশায় আছেন দ্রুত করোনা সংক্রমণ কমতে শুরু করার। আফটার লং টাইম এরকম সুযোগ পেয়েছি প্র্যাকটিস করার জন্য মাঠে, আর আমি মনে করছি যে বর্তমান যে ক্রাইসিস ছিল সেটা আশা করি খুব তাড়াতাড়ি ওভারকাম হবে, তাড়াতাড়ি ক্রিকেটে ফিরবো এবং সামনে আশা করি খুব তাড়াতাড়ি খেলাধুলা শুরু হয়ে যাবে। অনেকদিন পরে মাঠে এসে প্র্যাকটিস করতে পারলাম, কারণ কখনো এমন হয়নি যে 3-4 মাস বাসায় বসে ছিলাম, এরকম কখনোই হয়নি। সো নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট অনেকদিন পরে মাঠে এসে প্র্যাকটিস করতে পেরে অনেক বেশি আনন্দিত এবং অনেক এনজয় করলাম। মিরপুরে রুটিন মেনে অনুশীলন সেরেছেন মুশফিক, ইমরুল ও মিঠুন। স্ট্যামিনা বৃদ্ধিতে হোম অফ ক্রিকেটে টানা 16 রাউন্ড রানিং করেছেন মুশফিক, তার আগে ইনডোরে সেরেছেন ব্যাটিংও। ফিজিওর সাথে রানিং সেশনের আগে ব্যাটিংটাও ঝালিয়ে নিয়েছেন মিঠুন ও ইমরুল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একটা দলের খেলার ছক ফুটবল সংস্কৃতি ঠিক করে দেন কোচরা। মাঠের খেলোয়াড়দের পারফরমেন্স করা বা না করা অনেকটাই নির্ভর করে তাদের দক্ষতার উপরে, সে কারণেই বিশ্ব ফুটবলে তারকা খেলোয়াড়দের মতোই গুরুত্ব পান কোচরা। দেশীয় কোচদেরও মান বাড়াতে গুরুত্ব দিচ্ছে বাফুফে। AFC-র সহযোগিতায় নিয়মিত কোচেস ট্রেনিংয়ে বেরিয়ে আসবেন অনেক মানসম্পন্ন কোচ, প্রত্যাশা ফেডারেশনের। মাঠে লড়াই করে ওরা 22 জন, কিন্তু ফুটবলের মূল লড়াইটা হয় ডাগ আউটে দুজনের মধ্যে, কোথাও তিনি কোচ, কোথাও বা ম্যানেজার। নেপথ্যে ছক প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিশ্লেষণ, সে অনুযায়ী রণ পরিকল্পনা, মাস্টার মাইন্ডের ভূমিকা গুণে শেষ করা কঠিন। দীর্ঘমেয়াদে ভারসাম্যপূর্ণ একটা স্কোয়াড বানাতে কোচ বা ম্যানেজারের ভূমিকা কতটুকু, প্রশ্নের জবাব খুঁজতে সবচেয়ে সহজ স্যার অ্যালেক্স ফার্গুসনের উদাহরণ টেনে দেয়া। একবার সাফল্য এলেই শেষ হয় না মিশন, কোচিংয়ে গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা। লেস্টার সিটিকে সাফল্য এনে দেয়া ক্লদিয়ার রানিয়েরি খেই হারিয়েছেন খুব দ্রুত,
স্পেশাল ওয়ান হোসে মরিনিও ডাইহার্ড কৌশলও ধার হারিয়েছে সময়ের সাথে। গেম চেঞ্জার হিসেবে কোচদের যে গুরুত্ব সেটা অনুধাবন করতে পেরেছে বাফুফে। ঘরোয়া ফুটবলে বিদেশি কোচদের চাহিদা দেখলে পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। শীর্ষ পর্যায়ে কোচিং সার্টিফিকেট আছে হাতে গোনা কজনের, সংখ্যাটা বাড়াতে কাজ করছে বাফুফে। 2019 বাফুফের অধীনে পরিচালিত কোর্সে এই ডিপ্লোমা সার্টিফিকেট পেয়েছেন 24 জন। বাংলাদেশ আসলে কোচিং প্রফেশনের দিকে একটা বড় ধাপ এগিয়ে গেছে। আমরা প্রাউড কথা শেয়ার করার জন্য যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আগেও কিন্তু বাংলাদেশে কোচিং কনভেনশনের সার্টিফিকেট আমরা বিতরণ করার এএফসি থেকে অনুমোদন আমরা পেয়েছি। এটা একটা বড় অর্জন। এই এই লাইসেন্স দিয়ে আমি ভবিষ্যতে বিকেএসপি ফুটবল প্রশিক্ষণার্থীদের মানোন্নয়নের জন্য আমার সর্বোচ্চ দিয়ে আমি কাজ করার চেষ্টা করব। শুধু ঘরোয়া ফুটবলেই নয়, একজন মানসম্পন্ন কোচের কাজ করার সুযোগ থাকে আন্তর্জাতিক পর্যায়ে। ভালো ফুটবলার তুলে আনার পাশাপাশি ভালো কোচ তুলে আনা কাজটা একেবারে অসম্ভব নয়। আপাতত প্রশিক্ষণ আর সার্টিফিকেট দেবার কাজটা সেরেছে বাফুফে। কাজ করার পরিবেশ, ফুটবল সংস্কৃতি তৈরির চ্যালেঞ্জে পাড়ি দিতে হবে বহুদূর। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় ইপিএল মৌসুমের শেষ দিন। চ্যাম্পিয়ন্স লিগের চার টিকিটের দুটো নিশ্চিত আগেই ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লেস্টার থেকে কোন দুদল, লিভারপুল আর ম্যান সিটির সঙ্গে হবে সেই অপেক্ষা। অ্যাওয়ে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বাধা লেস্টার সিটি, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ উলভস। এদিকে রেলিগেশন এড়াতে আর্সেনালের মুখোমুখি ওয়াটফোর্ড, আর ওয়েস্ট হ্যামের চ্যালেঞ্জ নেমে অ্যাস্টন ভিলা। সবকটি ম্যাচ আগামীকাল রাত 9টায়। শিরোপা লিভারপুলের হাতে উঠলেও শীর্ষ চারের নাটকের অবসান হচ্ছে মৌসুমের শেষ দিন। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লেস্টারের মধ্যে আগামী চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাবে দুদল। কঠিন সমীকরণে ব্যবধানও বলি দিচ্ছে, রোমাঞ্চ ছড়াবে সুপার সানডে। লেস্টারের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিত ম্যান ইউনাইটেডের। গুরুত্বপূর্ণ ম্যাচে লুক শ ফিল জোনসকে পাচ্ছে না সুলশিয়ারের দল। অন্যদিকে রেড ডেভিল বধে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা পাবে দ্য ফক্সেস। তবে স্কোয়াডের লম্বা ইনজুরি লিস্ট ব্যাকফুটে রাখছে লেস্টারকে। পুরো মৌসুমে ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে, চেষ্টা থাকবে শেষ ম্যাচটাও দাপটের সাথে শেষ করার। লেস্টারের বিপক্ষে ড্র নয়, জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিতের লক্ষ্য থাকবে আমাদের। ম্যান ইউনাইটেডকে হারাতে আমাদের আরও কৌশলী হতে হবে, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে জয়ের বিকল্প নেই। মৌসুমের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে মুখিয়ে আছে ছেলেরা। ল্যাম্পার্ড ম্যাজিকে বদলে গেছে চেলসি। দ্য ব্লুজের অসাধারণ মৌসুমের পুরস্কার মিলবে মৌসুমের শেষ দিন। উলভসের বিপক্ষে ড্র করলেও শীর্ষ চারে থাকা অনেকটাই নিশ্চিত। তবে দুর্ভাগ্যের শিকার হলে ধূসর হবে চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন। বিগ ম্যাচে প্লেমেকার এনগোলো কান্তের সার্ভিস মিস করবেন কোচ ল্যাম্পার্ড। শীর্ষ চারের লড়াইটা বেশ জমেছে নিঃসন্দেহে। লিভারপুল ম্যাচে হারলেও ছেলেদের মনোবলে ঘাটতি নেই। চ্যাম্পিয়ন্স লিগ সমীকরণের মারপ্যাচ জয় দিয়ে ভাঙতে চাই। শীর্ষ চারের পাশাপাশি শেষ দিন অপেক্ষা করছে আরেকটি নাটক, অস্তিত্বের লড়াই। টেবিলের তলানিতে থাকা ওয়াটফোর্ড ও অ্যাস্টন ভিলার, নরউইচ আর বোর্নমাউথের রেলিগেটেড হওয়া নিশ্চিত। তৃতীয় দলটি হবে ওয়াটফোর্ড কিংবা অ্যাস্টন ভিলা। আর্সেনালের বিপক্ষে ওয়াটফোর্ডের পরীক্ষাটা কঠিন, সেখানে অ্যাস্টন ভিলার বাধা ওয়েস্ট হ্যাম। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল আমার কাছে, চলে যাব অন্যান্য প্রসঙ্গে। মুসলিম বিশ্বের তরুণদের নানামুখী কর্মকাণ্ডে উৎসাহ দিতে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ওআইসি ইউথ ক্যাপিটাল এর স্বীকৃতি দেওয়া হচ্ছে। সের ধারাবাহিকতায় 2020 সালে ওআইসি যুব রাজধানী স্বীকৃতি পেল ঢাকা। সোমবার বিকেলে ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছর জুড়ে চলা আয়োজনে থাকছে নানা ইভেন্ট। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে।
নৌবাহিনীর প্রধানের দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। তিনি অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। বিকেলে নৌপ্রধানের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ বইয়ে সইয়ের মাধ্যমে নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, সব আঞ্চলিক কমান্ডার, ডকইয়ার্ড, শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর জানিয়েছে, এম শাহিন ইকবাল 1980 সালের 1 জুন নৌবাহিনীতে যোগ দেন। 1982 সালে কমিশন পান এক্সিকিউটিভ শাখায়। 40 বছরের কর্মজীবনে তিনি দৃষ্টান্তমূলক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে বলেও জানানো হয়েছে। 18 জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ ও পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়। আল জাজিরার সাক্ষাৎকার দিয়ে গ্রেপ্তার রায়হান কবিরকে এখন রয়েছে মালয়েশিয়ার টর্চার ক্যাম্পে। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে দেশটির অভিবাসন সংস্থার বরাতে, এসব তথ্য দিয়েছে স্টাইরেটস টাইমস। 3 জুলাই আল জাজিরার লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন শিরোনামের প্রতিবেদনে সাক্ষাৎকার দেন 25 বছর বয়সী রায়হান। এতে করোনা মহামারীতে মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণের সমালোচনা করেন তিনি। এ ঘটনায় আল জাজিরার কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার সরকার। বাতিল হয় রায়হানের ওয়ার্ক পারমিট। শুক্রবার তাকে আটক করে মালয়েশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তবে অভিযোগ অস্বীকার করে রায়হান বলেছেন, শুধু অভিবাসীদের বিরুদ্ধে বৈষম্যের কথাই তুলে ধরেছেন তিনি। ভারতে আবারও একদিনে প্রায় 49,000 মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। এ নিয়ে দেশটিতে আক্রান্ত তো ছাড়াল 13 লাখ। নতুন 761 জনের মৃত্যুতে প্রাণহানি 31,000-এর বেশি। করোনায় আক্রান্ত হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রয়েছেন কোয়ারেন্টিনে। বৃহস্পতিবারের পর আজ পশ্চিমবঙ্গ চলছে সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন। তবে শুক্রবার লকডাউনের আগের দিন মানুষের লাগামহীন ভিড় বাড়িয়েছে উদ্বেগ। লকডাউন নিশ্চিতে সকাল 6টা থেকে রাস্তায় নেমেছে কলকাতা পুলিশ। একই সঙ্গে ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে কোনো এলাকায় নিয়ম ভাঙা হচ্ছে কিনা। এদিকে শুক্রবার ভারতে শুরু হয়েছে করোনা সম্ভাব্য টিকা কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল। আপাতত 2 ধাপে শেষ হবে এই পরীক্ষা, এর ফলের উপর নির্ভর করছে পরবর্তী ধাপ। এখনই কোভিড-19-এর বিরুদ্ধে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়নি বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO-র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৌম্য স্বামীনাথন জানিয়েছেন, প্রাকৃতিক ইমিউনিটির অবস্থায় পৌঁছতে আরও সংক্রমণের তরঙ্গ প্রয়োজন, যা এখনও হয়নি। হার্ড ইমিউনিটির ধারণায় 50-60% মানুষকে ভাইরাস প্রতিরোধে সক্ষম হতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা জানিয়েছেন, এরই মধ্যে আক্রান্ত অনেক দেশে 5-10% রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। অনেক জায়গায় এই হার 20% পর্যন্ত। তবে টিকা তৈরি হলে এ প্রক্রিয়া আরও সহজ হবে বলে জানিয়েছেন সৌম্য স্বামীনাথন। এবারের OIC যুব রাজধানীর স্বীকৃতি পেয়েছে ঢাকা। সোমবার বিকেলে OIC-র ইউথ ক্যাপিটাল 2020 উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনলাইন সংবাদ সম্মেলনে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বছর জুড়ে চলা এ আয়োজনে থাকছে নানা ইভেন্ট, এর মধ্য দিয়ে বাংলাদেশের তরুণদের অমিত সম্ভাবনার কথা তুলে ধরা হবে বিশ্বের সামনে। মুসলিম বিশ্বের তরুণদের নানামুখী কর্মকাণ্ডে উৎসাহ দিতে 2015 সাল থেকে প্রতি বছর OIC সদস্যভুক্ত দেশগুলোকে OIC ইউথ ক্যাপিটালের স্বীকৃতি দিয়ে আসছে ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরাম ICYF। সে ধারাবাহিকতায় 2020 সালে OIC যুব রাজধানীর স্বীকৃতি পেল ঢাকা। অনলাইন সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এই আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের 75টি দেশের প্রতিনিধি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার আদর্শ ও সংগ্রামের গৌরবময় ইতিহাস বিশ্বের যুব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে দেয়া হবে বঙ্গবন্ধু গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড। I would like to express thanks to OIC and করোনার কারণে এবারের OIC ইউথ ক্যাপিটালের অনুষ্ঠান হবে ভার্চুয়াল। 1200 প্রতিযোগীর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন 400 জন। বছর জুড়ে চলা এই আয়োজনে থাকছে কোরআন তেলাওয়াত, ফিল্ম ফেস্টিভাল, চিত্রকলা প্রদর্শনী, বিতর্কের মতো নানা ইভেন্ট। ইউথ অফ দ্য ওয়ার্ল্ড। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় উদযাপিত হবে ঢাকা OIC ইউথ ক্যাপিটাল। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে সরকার যে মানবিক সহায়তা দিচ্ছে সে বিষয়টিও উপস্থাপন করা হবে বিশ্ববাসীর সামনে।
It marks a significant recognition. প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেল 4টায় এই আয়োজন উদ্বোধন করবেন। তার দিক নির্দেশনাতেই ঢাকায় এবছর ওআইসি যুব রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবারের আয়োজনে বিশ্বে আমাদের তরুণদের অমিত সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হবে। রোহিঙ্গা ক্যাম্পের ভার্চুয়াল উপস্থাপন ও দেশ বিদেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্যানেল আলোচনার মাধ্যমে তরুণদের রোহিঙ্গা সংকট নিয়ে সচেতন করা হবে এই আয়োজনে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।